অধ্যায়ে, হাদিস সংখ্যা 6438। The solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد دورير وكاتشير شمالي درشودي درشق پرتبير جي پرانتوتك بوشي اپنا را پيستي بانگلاري ونشتان دیکھن اپنا در شکول کے پران دھالا شوبت چھا اما در مول پتباد دو بشه هلو مسلم شمالي پرچولي تو کشنس کر آر তার মধ্য হতে আমরা যে বিষয়টি যে অংশ নিয়ে আলোচনা আজকে করব সেটি হলো বিবাহ কেন্দ্রিক কুসংস্কার। কুসংস্কার এমন যা হয়তো বা আমরা বুঝি না কুসংস্কার, ফলে এমন হতে পারে যে কুসংস্কার আমাদেরকে শিরিকে ফেলে দিতে পারে অথবা কুফুরিতে নিমজ্জিত করে দিতে পারে, জীবনের সকল সাধনা ব্যর্থ করে দিতে পারে। অতএব বিষয়টি সহজ নয়। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের আহ্বানে সাড়া দিয়ে যে সকল অতিথিবৃন্দ যোগ দিয়েছেন, চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। প্রথমে আমার ডানে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার বামে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেমে দ্বীন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার সর্ববামে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন শেখ হাসান জামিল কাসেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শুধু আপনাদের সাথে রয়েছি আমি হারুন হোসেন। বলছিলাম বিবাহ কেন্দ্রিক কুসংস্কার, তার মধ্যে একটা উল্লেখযোগ্য কুসংস্কার হচ্ছে যে বিবাহের সময় হয়েছে, সামর্থ্য আছে, বিবাহ করার মতো শর্ত তার ভিতরে পাওয়া যাচ্ছে, অথচ বিভিন্ন অজুহাতে বিবাহকে বিলম্ব করা, এটা কি ভালো কাজ না কুসংস্কার? যদি ভালো হয়ে থাকে তার ফল কী, আর কুসংস্কার হয়ে থাকে তাহলে তার কুফল কী? বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই বিষয়ে প্রথমেই আমরা আলোচনা শুনব আমাদের অতিথি মহতরম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের কাছে। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। জি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা বর্তমানে এক মহা কুসংস্কারে পরিণত হয়েছে। কুসংস্কার বলতে বিবাহ আগে দিলে এটা অন্যায় এবং এটা সামাজিকভাবে পারিবারিকভাবে একটা অপমানজনক কাজ, এবং বিবাহ বিলম্বিত হওয়াটাতে কোনো দোষ নেই, এরকম একটা চেতনা আমাদেরকে গ্রাস করেছে। আর এটা কুসংস্কার কেন? একদিকে এটা কোরআন সুন্নাহ বিরোধী একটা চিন্তা, আরেকদিকে এটা আমাদেরকে মহাপাপে নিমজ্জিত করছে। আল্লাহ তাআলা কোরআন কারিমে শয়তানের প্রতারণার ফাঁদ উল্লেখ করে তিনি কাফের মুশরিকদের যারা শয়তানদের অনুসরণ করে তাদের একটা উদ্ধৃতি উল্লেখ করেছেন,
وإذا فعلوا فاحشة قالوا وجدنا عليها آباءنا والله أمرنا بها যখন তারা কোনো অশ্লীল কাজ করে, অশালীন অশোভন কাজ করে, তখন বলে আমরা তো এটা সামাজিক রীতিনীতি, আমরা থেকে কি কালচার, আমাদের কৃষ্টি কালচার জাতীয় সভ্যতা, আল্লাহ সেটা আমাদেরকে করতে বলেছেন, আল্লাহ আমাদেরকে করতে বলেছেন, অর্থাৎ করতে বলেছেন বলতে তারা বোঝাচ্ছে সামাজিক কৃষ্টি কালচার আর সমাজের দর্জন নিয়ে চলা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুমের বাইরে কিছু হচ্ছে, বাইরে কিছু না। এভাবে তারা একদিকে ধর্মীয়ভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করেন, আরেকদিকে কৃষ্টি কালচার সামাজিকতার নামে লোকে কি বলবে এগুলোর নামে এটাকে ভালো বলে গণ্য করার চেষ্টা করেন। আপনি একটা চমৎকার বিষয় উল্লেখ করেছেন, আসলে দেখা যাচ্ছে যে কোথাও যদি প্রাপ্ত বয়স্ক ছেলেকে বাবা মা বিয়ে দিয়ে দেন তখন এটা নিয়ে সমাজে নাক ছিটকা ছিটকি শুরু হয়, দেখছো এখনো তার নারী শুকায়নি, এখনো তার এইরকম রয়ে গেছে, তাকে বিয়ে দিয়ে দিল, এবং এই ছেলে পাশ করেছে হয়তো অনার্স এমএ বিএস ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তখনও বিবাহ দেবে না দিলে কি মনে করবে যে এখনো প্রতিষ্ঠিত হলো না, চাকরি পেল না, কি একটা অন্যায় কাজ করলো। ধন্যবাদ আপনাকে, আমরা যাচ্ছি শেখ আব্দুর রাজ্জাক সাহেবের কাছে। এই যে মানুষ গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন নিচ্ছে, এমএ পাশ করাচ্ছে, তারপরে আপনার কেউ বা এমফিল পিএইচডি পর্যন্ত যাচ্ছে, কামিল পাশ করতেছে, অথচ মাহবুবের দৃষ্টিতে এখনো সে পুতুল হয়ে আছে এবং তাকে বিয়ের কথা বললেও না তো বয়সই হয়নি, এই মানসিকতাটা কিরকম আপনি দেখছেন? আলহামদুলিল্লাহ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আলোচনা হচ্ছে। আসলে কুসংস্কার বলতে হয় সেটা অমুসলিমদের ইহুদি খ্রিস্টানদের নীতি চলে এসেছে, আর না হয় সেটা পৌত্তলিকদের যারা মুশরিক তাদের নীতি এসে ঢুকে গেছে। যেই জায়গাটুকুতে ইসলামে আদর্শ ছিল সেই জায়গাটুকু অন ইসলামিক নিয়ম নীতি এসে ঢুকে গেছে, মূলত এটাই হলো কুসংস্কার। যেটা হয় শেরেক হবে, না হয় একটা পাপের কাজ হবে, না হয় সামাজিকভাবে নেহায়াত ওটা একটা অন্যায় কাজ হবে, অন্তত মুসলমানের জন্য তা একটা অন্যায় কাজ হবে যা পরিহার করা একান্তই জরুরি। কাজে এই কুসংস্কার সম্পর্কে আমাদের জানাও একান্ত জরুরি। আমরা এই জায়গাটুকুর কথাটা প্রথমে বলি যে এইভাবে যদি পিতা মাতা ছেলে নিজ পায়ের উপরে দাঁড়ানো বা আপনার সে ইস্টাবলিশড না হওয়া পর্যন্ত বিবাহ দেবে না এরকম একটা করা মানে পিতা মাতা গ্রামবাসী আত্মীয় স্বজন সবাই তাকে একটা অশ্লীল কাজের দিকে পাপের দিকে ঠেলে দিচ্ছে। ও অশ্লীল কাজ করুক আর এরা অপেক্ষা করুক তার চাকরির, এটা একটা পিতার জিম্মেদারিতে নেহায়াত অন্যায় কাজ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক যেমনভাবে মেয়ের পিতাকে এই বিষয়ে যথাযথভাবে উদ্বুদ্ধ করেছেন দায়িত্ব পালনের জন্য, ঠিক তেমনিভাবে যুবককেও বলেছেন। তো আমরা যুবককে বলেছেন অথচ যুবক সে কথাটা উপেক্ষা করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মাশরা শাবাব মানিস্তাতা মিনকুমুল বাত ফালিয়াতাযাওয়াজ, হে যুবক দল তোমরা যারা সামর্থ্য রাখো, সামর্থ্য মানে পেশাবখানা আছে, পায়খানা আছে, গোসলখানা আছে, বৈঠকখানা আছে, কিছু মোহর দেওয়ার মতো ব্যবস্থা আছে, এখন এটাকে কেউ যদি বলে যে সোনা রূপা দিয়ে ঘর বানাতে হবে তারপরে সামর্থ্য, আপনার ওই কোটি টাকার মালিক হতে হবে তারপরে সামর্থ্য, এটা মোটেই নয়, এটা আকাশ কুসুম কল্পনা। এটা আকাশ কুসুম কল্পনা, আল্লাহ তাকে যেভাবে রেখেছেন ওরই ওপরে আলহামদুলিল্লাহ বলে ও পদক্ষেপ নিবে। মানে একজন মুসলিম মেয়েকে এনে সে যেন আপনার ন্যূনতম একটু থাকার জায়গা দিতে পারে এবং পর্দার ব্যবস্থা করতে পারে, এটুকু হলেই তো তার সামর্থ্য হয়ে গেল। ও ভুল বুঝেছে, তার গার্জনও ভুল বুঝেছে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইরজাবে মাকাসামাল্লাহ তাকুন আগনান নাস, আল্লাহ যতটুকু তোমাকে দিয়েছে ততটুকুতেই তুমি সন্তুষ্ট হয়ে যাও, তুমি সবচেয়ে বড় ধনী। কেন নিজের সম্পদকে এত কম মনে করলো? যেদিন ও বিত্তশালী হবে সেদিন বিবাহ করবে, তার এই ধারণাটা একটা বড় ধরনের কুসংস্কার, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিকে উপেক্ষা করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লাইসাল গেনা বেকাসরাতিল আরাজ ওয়ালাকিনাল গেনা গেনান নাফস, টাকা পয়সা বেশি হলে মানুষ ধনী হয় না, মন বড় হলে মানুষ ধনী হয়। আশ্চর্য, তোমাকে বিত্তশালী হতে হবে তারপরে বিবাহ করতে হবে, আর বিত্তশালী সংজ্ঞাই বা কতটুকু, 10 তলা 20 তলা কতটুকু তলা সম্পদের মালিক হলে হবে, এটা নেহায়েত অন্যায় পরিকল্পনা। জি জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটুকুতে বললেন যে যখন তুমি নিজেকে মনে করছো যে তুমি তোমার পরিবারকে নিয়ে স্ত্রীকে নিয়ে থাকতে পারবা, দিন যাবে দিন রাত অতিবাহিত করতে পারবা, তুমি বিবাহের পদক্ষেপ গ্রহণ করো। কেন? ফাইনাহু আহসানুল ফারজ ওয়াগাজুল বাসার, বিবাহ করলে চক্ষু নিচু হবে, লজ্জাস্থান হেফাজতে থাকবে, এটা হলো বিবাহের কারণ।
তুমি যদি বিবাহ না করো তাহলে এই দুইটা তোমার খোলা থাকলো। তুমি একটা পাপের মধ্যে নিজে তো লিপ্ত হলে হলে সমাজকে কলুষিত করলে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ যে করবে সেই যুবককে যথাযথভাবেই সতর্ক করেছেন। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে এটা বলে দিয়েছেন যে এইরকম যদি কেউ থাকে যাদের আর্থিক সামর্থ্যটা ততটা নেই, আল্লাহ বলছেন তারা বিবাহ করলে ফাসায়ুগনিহুমুল্লাহ, আল্লাহ তার ব্যবস্থা করে দিবেন। আমি বলতে যাচ্ছিলাম যে শেখের কথার পরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বলেছেন, কন্যা পক্ষকে বলেছেন, আর আল্লাহ সবাইকে একসাথে বলেছেন, ওয়া আনকাহুল আয়ামা মিনকুম ওয়া সালিহিনা মিন ইবাদিকুম ওয়া মা'আকুম, তোমরা তোমাদের ভিতরে বিবাহ যাদের হয় নেই, বয়স হয়েছে, তাদেরকে বিবাহ দাও, ছেলে মেয়ে তাদেরকে বিবাহ দাও। আর আল্লাহ বলে দিলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহ মিন ফাদলি, যদি তারা অসচ্ছল হয় তাহলে আল্লাহ মেহরবানি দিয়ে তাদেরকে সচ্ছল করে দিবেন, সচ্ছল করে দিবেন। সহিহ হাদিসে আসছে তিনজন মানুষের জন্য তাকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব, তার একজন আন্নাকাহুল্লাযী ইউরিদুল আফাফ, যে ব্যক্তি বিবাহের মাধ্যমে পবিত্র জীবন যাপন করতে চায়, সে বিবাহ করলে তাকে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সাহায্য করা আল্লাহ নিজের জিম্মাদারি নিচ্ছে। তবে এরপর একটা কথা আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ালিস্তাআফিফাল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি, যাদের একেবারেই সামর্থ্য নেই। অর্থাৎ এখানে যেটা শেখ বলছিলেন, মোটামুটি সামর্থ্য আছে, হয় পিতার দায়িত্ব আছে, সম্পদ আছে, ছেলে বড় হয়েছে, বিসিএস অনার্স করেছে, অথবা মোটামুটি তার সামর্থ্য হয়ে গেছে, বিয়ে দেওয়া দরকার, 22-23-24-25 বয়স হয়ে গিয়েছে, সে পারবে তার স্ত্রীকে চালাতে, বিয়ে দিয়ে দেবে। আর যদি একান্ত এমন হয় কোনো ক্ষমতা নেই, একটা মেয়ে নিয়ে এসে মোটেও বাড়িও দিতে পারবে না, থাকাও দিতে পারবে না, খাওয়াও দিতে পারবে না, আল্লাহ বলছেন ওয়ালিস্তাআফিফাল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহা, যারা বিবাহ করার কোনো ক্ষমতা রাখে না তারা পবিত্র জীবন যাপন করুক, হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি, যতক্ষণ না আল্লাহ তাদেরকে সচ্ছলতা প্রদান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই হাদিসে যেটা শেখ উল্লেখ করেছিলেন, ওনার কথাটা আল্লাহ রাসূল পরের বাক্যে বলেছেন, ওখানে বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে ফাইলা ব্যস্ততে, যদি তোমার সত্য সত্য কোনো সামর্থ্য নাই এমনটা মনে করো, ফালাই বিশ্বম, তাহলে সে সিয়াম পালন করবে, ফাইনাহু লাহু বেজা, এই সিয়ামই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম, যাতে করে ও অশ্লীল কাজে জড়িয়ে না পড়ে। এখন শেখ প্রশ্ন হচ্ছে যে আমরা ছেলেদেরকে বড় হয়ে যাচ্ছে, অনার্সে পড়তেছে, মাস্টার্সে পড়তেছে, সলাতের সময় আসলে বলি যে বাবা এই সময় তুমি লেখাপড়া করো, লেখাপড়া না করলে তুমি পরীক্ষা কী করবো, তাকে সলাত আদায় করতে দেই না। সিয়ামের সময় আসলে বলি বাবা রে আমার ছেলেটা মেয়েটা পরীক্ষা দেবে, এই মুহূর্তে যদি সলাত সিয়াম পালন করে দুর্বল হয়ে যাবে, পরীক্ষা ভালো দিতে পারবে না, এইগুলি দিয়ে তাকে সলাত থেকে দূরে রাখতেছি, সিয়াম থেকে দূরে রাখতেছি। আবার যখন তার বয়স হয়ে গেছে, সে যৌবনে পদার্পণ করেছে, তখন তাকে আমরা এই ধরনের ইবাদত থেকেও দূরে রাখতেছি, আবার তাকে বিয়ের সুযোগটাও দিচ্ছি না। এটা কিরকম মনে হয়? আসলে আমি পরের বাক্যে যেটা বলতে যাচ্ছিলাম, যেটা পিতার জিম্মেদারি, তার আগের বাক্যটাই আপনার এই কথার সাথে বলেনি। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথাটা আমরা দেখতে চাচ্ছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইরফল এল, বিদ্যে উঠে যাবে, ও একসল আল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। অন্য এক বর্ণনাতে বলেছেন যে ওয়ানজিলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। একজন পিতে যেতে হচ্ছে আমাদের একটা ছোট বিরতি। সম্মানিত শ্রোতা দর্শক, অল্প কিছুক্ষণের জন্য যাচ্ছি আমরা ছোট্ট একটা বিরতি দিয়ে, তারপর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ এই শিক্ষণীয় আলোচনায়। আশা করবো ততক্ষণে কেউ দূরে যাবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় আর পুনঃ সম্প্রচার সকাল 7:30টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়। আল্লাহর হুকুম মানার নাম ইসলাম। আপনি ক্রেতা, জেনে নিন ইসলামের ক্রয় বিধান। আপনি বিক্রেতা, জেনে নিন ইসলামের বিক্রয় বিধান। আপনি ব্যবসায়ী, জেনে নিন ইসলামের ব্যবসার বিধান।
মানতে হলে জানতে হবে, জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিস টিভি বাংলায়। ব্যবসা সম্পর্কে কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা দর্শক, বিরতির পর আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি এই সুন্দর শিক্ষণীয় অনুষ্ঠানে। জি শেখ। জি, যেটা বলছিলাম যে একজন গার্জেন তার ছেলেকে এইভাবে বলছে যে আব্বু তুমি সেম থাকো না, তোমাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা ভালো করতে হবে, রেজাল্ট ভালো করতে হবে। একজন পিতা বলছেন যে এখন ঘুমিয়ে থাকো, রাত 12টার সময় তো ঘুমিয়েছো, 1টার সময় তো ঘুমিয়েছো, 7টার দিকে উঠিও, ফজরের সালাত দেরি করে পড়তে হবে, জামাতে যেতে হবে না। এই সব কথা একজন পিতা ছেলেকে বলছেন, মানে হলো এই যে আল্লাহ রাসূল যে ওই কথাটা বলেছেন, যেই কথাটাতে তিনি বলেছেন যে মূর্খতা অজ্ঞতা বর্ষণ হবে। আসলে এটা এই পিতার অজ্ঞতার পরিচয়। এই পিতা কেমনে বলতে পারেন তার ছেলেকে যে তুমি সেম থাকো না, যেই কথাটা আল্লাহ রাসূলের হুবাহু উল্টা, যেখানে আল্লাহ রাসূল বলেছেন ওয়াকে ফুম ফিল্লা, তোমরা তোমাদের পরিবারকে আল্লাহর ভয় দেখাও, পরিবারকে আল্লাহর ভয় দেখাতে হবে, সেখানে সালাতের মতো ইবাদত করো। আপনার কাছে আবার যাচ্ছি শেখ হাসান জামিলের কাছে, যেটা হলো যে এই যে পিতামাতার এই প্রবণতা, এমন দেখা যাচ্ছে যে তারা এইভাবে ছেলে সন্তানদেরকে আপনার এক তো ধর্মীয় অনুশাসন পালনের থেকে বাধা দিচ্ছে, উপরন্তু উপযুক্ত সময় আসলে তাদেরকে বিবাহ দিচ্ছে না। সামাজিকতার দোহাই দিয়ে মানুষ কি বলবে, এই যে সামাজিকতার দোহাই দিয়ে বিবাহ না দিয়ে ছেলে সন্তানকে তারা আবার নৈতিকতাও শিক্ষা দিচ্ছে না, ফলে এই ছেলে সন্তানগুলি কোথায় যাবে? ধন্যবাদ আপনাকে। আমি একটু পেছন দিক থেকে আবার আসতে চাচ্ছি, পেছন থেকে, সেটা হচ্ছে যে আসলে বিয়ে শাদীর যে দেরি আমরা করছি, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নির্দেশনা? শেখরা বলেছেন আয়াত হাদিস, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছেন, যেটা তিরমিজি শরীফে আসছে, সালাসান লা তুআখিরহা, আলী যে তিন বিষয়ে দেরি করবা না। এক হচ্ছে যখন নামাজের সময় হবে, আর সালাত ইজা দাখালা ওয়াক্তুহা, নামাজের সময় হলে তাড়াতাড়ি করে ফেলতে হবে। আরেকটা হচ্ছে ওয়াল জানাজা ইজা হাজারাত, মাইয়্যিত যখন মৃত্যুবরণ করে তার দাফন কাফনের ব্যবস্থাটা দ্রুত সারা। আরেকটা হচ্ছে ওয়াল আইয়িম ইজা ওয়াজাদতা লাহা কুফুয়া, উপযুক্ত পাত্র পেলেই তাকে দিয়ে দাও। তো বাবা মায়ের জন্য শরীয়তের সমস্ত আমলগুলো যেমন বাস্তবায়ন করা ফ্যামিলিতে জরুরি, এই বিষয়টাও জরুরি, বিয়ে শাদীটা যত সম্ভব দ্রুত দিয়ে দাও, এটা আল্লাহ রাসূলের হুকুম। দ্বিতীয় যে বিষয়টা আমি আসছি একটু ভিন্নভাবে, শেখ যে হাদিস বলেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বর্ণনা, ইয়া মাআশারাশ শাবাব মান ইস্তাতাআ মিনকুমুল বাআ, যে তোমরা যারা বাআর সমর্থ রাখো, এই বাআর মধ্যে ব্যাখ্যায়ও আমরা কিছুটা সমস্যা করি, সেটা হচ্ছে সামর্থ্য। আমরা আর্থিক সামর্থ্যের ব্যাপারটাই সবসময় লক্ষ্য করি, আর্থিক সামর্থ্য হলেই ছেলেকে বিয়ে শাদীর চেষ্টা করি, কিন্তু তার শারীরিক সামর্থ্য আছে কি না এটা কোনোভাবেই কারো চিন্তার মধ্যে আসে না। যখনই আর্থিক সামর্থ্য আসে তখনই আমরা তাকে বিয়ে করানোর ব্যবস্থা করি। দেখা যায় যে তার শারীরিক সামর্থ্য নাই, সেখানে গিয়ে একটা সংসার নষ্ট হয়, একটা মেয়ের জীবন নষ্ট হয়, এই বিষয়টা একটু লক্ষ্য রাখা দরকার। আর দেরি করতে করতে একটা পর্যায়ে গিয়ে আমাদের অবস্থাটা হয় কি, যখন বয়স চলে যায় তখন কিন্তু আসলে মানুষের শারীরিক চাহিদা এবং মেয়েদের ক্ষেত্রে রূপ লাবণ্য সব কিছু যখন নষ্ট হয়ে যায় তখন আসে ঠিক আবার ধর্মের কাছে, যেই ধর্ম তাকে বলেছিল তাড়াতাড়ি বিয়ে শাদীর ব্যবস্থা করতে, সেটা না করে একটা পর্যায়ে গিয়ে যখন সময় নষ্ট হয়ে যায় তখন আসে মাওলানা সাহেবদের কাছে যে হুজুর মনে হয় আমার মেয়েকে ছেলেকে কেউ তাবিজ করছে, বিয়ে হচ্ছে না, আমাদেরকে একটা তাবিজ দেন, আবারও কিন্তু সেই ধর্মের দিকেই ফিরে আসে। অথচ সে যদি শুরুতেই ওই ধর্ম পালন করতো তাহলে তার তাবিজের দরকার ছিল না, তাবিজ তো তোমাকে দেওয়া দরকার। তোমার মধ্যে এই মানসিকতা কেন আসলো যে বাচ্চাদেরকে দেরিতে বিয়ে দিতে হবে আর এখন তাবিজ চাচ্ছে সন্তানের জন্য, এটা একটা বড় প্রবলেম। এখানে যে বিষয়টা সবচেয়ে জটিলতা তৈরি করে, বিবাহটাকে আমরা অনুষ্ঠান সর্বোচ্চ করে ফেলেছি, বিবাহ করতে পারবা না, বিবাহে কয়েক লক্ষ টাকা খরচ হবে, তোমাকে অনেক অনুষ্ঠান করতে হবে, অথচ বিবাহটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহজ করতে নির্দেশ দিয়েছেন। বিবাহ জীবনের অবিচ্ছেদ্য অংশ, বিবাহে আনন্দ থাকবে, বিবাহে কিছু অনুষ্ঠানিতা থাকবে, সামাজিকতা থাকবে, তবে এটা সাধ্যের ভিতরে।
যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তম বিবাহ হলো আইসারুহু মাউনা। জি জি, ইন্না আযাবান নিকাহি বারাকাহ আইসারুহু মাউনা, জি জি, বরকতের দিক থেকে সবচেয়ে উত্তম। শেখ, এখানে আরো একটা বিষয়, আমরা ধর্মকেও অনেক সময় বাধা সৃষ্টি করি বিয়ে শাদীর ব্যাপারে। আপনি মেয়েটা কেন বিয়ে দিচ্ছেন না? ভাইজান একটু হজটা করে আসি, হজটা করে তারপরে এসে সব এই ঝামেলাগুলো সারবো। তার উল্টাটাও হয়, অনেকে হজকেও দেরি করে, যে বাচ্চাদের বিয়ে শাদীর সমস্যাটা, ঘরটা তৈরি করে নেই, এই সব মানে একটা বাধার সৃষ্টি করে, নিজেই নিজে বাধা বানিয়ে নেয়। অথচ এটা কিন্তু যখন যেটা আসে, আমার যখন শরীয়ত কোনটা, শরীয়ত আমার যখন যেটা আসে, খাবার এবং আশা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এশা নামাজের সময় এবং আশা রাতের খাবারের সময় যখন চলে আসে, ক্ষুধা নিয়ে নামাজ পড়তে নিষেধ করছেন যে তুমি আগে খাবারটা সারো। হাদিসে আসছে যেটা, আসলে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে আমার জন্য শরীয়ত ওইটাই, আমার সামনে যখন যেটা আসে, যখন যেটা চাহিদা, যখন যেটা প্রয়োজন, প্রয়োজনের তাগিদে অগ্রাধিকার ওইটাই দেওয়া। এখন আমার কাছে আমার ছেলে বিয়ে উপযুক্ত হয়েছে, আমার কাছে আমার মেয়ে বিয়ে উপযুক্ত হয়েছে, এটাই আমার দায়িত্ব তাদেরকে আপনার ছেলের জন্য একটা ভালো দিনদার সতী সাধবী নারী খোঁজা, তাই না, আর মেয়ের জন্য একটা দিনদার পাত্র খোঁজা, এটা আমার দায়িত্ব। কিন্তু তা না করে যে আমরা সামাজিকতার যে দুহাই দিচ্ছে, প্রশ্নটা সেখানে যে এই বয়সে বিয়ে করলে মানুষে কি করবো। শুধু এটা না, মানুষ কি বলবে এই বয়সে, এটাও না, এটা একটা দিক, অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিক। আরেকটা দিক হচ্ছে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে বলেছেন, ওই জায়গাও আমাদের প্রবলেম, এই কারণে অনেক সময় দেরি হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআ লিআরবা, যে আপনি যেটা বলতে চাচ্ছেন এখানে একটু আমি ব্রেক করে দিচ্ছি। এটা হলো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মূল উদ্দেশ্য হলো, সাধারণত মানুষেরা এই চারটি কারণেই বিয়ে করে থাকে। জি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসফারদাদিন, আমি এটাই বলতে চাচ্ছি, তারিবাতিয়া দাক, আসলে যে এই চারটা গুণই দেখতে হবে তা না, বরং রাসূল সাল্লাল্লাহু বলছেন সাধারণত মানুষেরা বিয়ে করে এটা দেখে, বংশ দেখে, সৌন্দর্য দেখে, অর্থ দেখে, কিন্তু দিনদারকে অগ্রাধিকার দিলে সেটাই হবে কি, ওইটাই বলতে চাই, দেরির কিন্তু এটা একটা কারণ। আমরা দিনদারিকে অগ্রাধিকার না দিয়ে এই পার্থিব জীবনের যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো যখন খুঁজতে থাকি, বংশ, মেয়ের বাড়ির অর্থ নিয়ে ছেলে কি করবে, আমার শুরুতেই কিন্তু গলত, মেয়ের বাড়ির ধনী কিনা এটা ছেলের কি বিষয়, মেয়ের বাড়ির ধনী কিনা এটা তো তোমার দেখার বিষয় নয়, কারণ মেয়ের বাড়ি থেকে তোমার কিছু নেওয়ার উদ্দেশ্য থাকলেই তুমি চিন্তা করবা মেয়ের বাড়ি ধনী কিনা, শুরুতেই কিন্তু গলত। দেরিটা হচ্ছে এই জন্যে যে আমরা এই সব কিছু দেখছি, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, ফাসফার বিজাতির দিন, দিনের দিকটাকে তুমি প্রাধান্য দাও, অন্যগুলো থাকলে ভালো আলহামদুলিল্লাহ, না থাকলে দিন যদি পাওয়া যায় তাহলে দিয়ে আলহামদুলিল্লাহ হয়ে গেল, ধন্যবাদ শেখ আব্দুর রাজ্জাক। বিবাহের বিষয়ে শরীয়ত দৃষ্টিকোণ না বুঝা বা না মানার কারণে এই কুসংস্কারগুলো ঢোকে গেল। ওখানে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবককে লক্ষ্য করে বলেছেন, এখানে তেমন মেয়ের পিতাকে বলছেন যে মান কানাল্লাহু সালাসু বানাতিন, কারো যদি তিনটি মেয়ে থাকে, কারো যদি তিনটি মেয়ে থাকে, সে যদি তাদেরকে শিষ্টাচার শিখিয়ে দিয়ে থাকে, সে যদি তাদের বিবাহের ব্যবস্থা করে থাকে, সে যদি তার সাথে ভালো আচরণ করে থাকে, তাহলে সে জান্নাতে চলে যাবে। তো মেয়ে যখনই বিবাহ দেওয়ার উপযুক্ত হয়েছে তখনই তাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে বিবাহ বাস্তবায়ন করার, সব ধরনের পাপ করে ফেলবে মেয়ে, তারপরে তিনি বিবাহ দিবেন, তখন তার জন্য জান্নাত হয়ে যাবে, এটা হয় তার, এটা জরুরি জিম্মেদারি, কাজেই জিম্মেদারি পালন করো তো মেয়ে বড় হওয়ার সাথে সাথেই, উপযুক্ত হলেই তাকে পাত্রস্থ করার চেষ্টা আমাদেরকে করতে হবে, এটা জিম্মেদারি এটা। জি জি, ধন্যবাদ। আমি শেখ আপনার কাছে আসছি, এই যে আমরা সামাজিকতার দোহাই দিয়ে বিলম্ব বিবাহ দিয়ে দিচ্ছি, এতে এই সমাজের এই যুবক শ্রেণী যদি কোনো অন্যায় জড়িত হয়ে যায়, অথবা এই যুবতী শ্রেণী যদি কোনো অন্যায় জড়িত হয়ে যায়, তাহলে দায়ভার কার উপরে যাবে? ধন্যবাদ, খুব জরুরি কিছু বলেছেন। এখানে প্রথম কথা হলো, পিতামাতা সরাসরি নয়, কৌশলে বা অচেতনভাবে ছেলে মেয়েদেরকে পাপের পথে ঠেলে দিচ্ছেন। এখানে আমরা সন্তানদেরকে কী চাচ্ছি, হয় তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে যে পাপের ভয়, অনুশোচনা অথবা নিজের যৌবনের নিয়ন্ত্রণের নামে মানসিক অসুস্থ হবে, অথবা পাপে লিপ্ত হয়ে মানসিক অসুস্থ হবে, দুটোর একটা। আর আমাদের সন্তানদের যখন আমরা পাপের পথে ঠেলে দিই, দায়িত্ব পালন না করি, তখন এর গুণার ভার আমাদের অবশ্যই পিতামাতার উপরে থাকবে। যাদের সন্তান বয়স হয়েছে, আপনি মনে করছেন বিবাহ দেওয়া যায় অর্থের নামে, সামাজিকতার নামে, অথবা আরেকটু বড় হোক, আরেকটা ডিগ্রি হোক, এইসব অজুহাতে তাকে
বসিয়ে না রেখে তাকে পাত্রস্থ করুন অথবা তার জন্য পাত্রী সন্ধান করুন, যেটা শেখ বলছিলেন, ইদা জাআকুম মান তারদাউনা দীনহু ওয়া খুলুকাহু ফাযাওয়াজুহু। পাত্রের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুষ্ঠু দিক নির্দেশনা দিলেন, যদি তোমরা পাত্র পাও যে যার ধার্মিকতা এবং আচরণ সুন্দর, আপনার মেয়েটা তার সংসার করবে, সে বদমেজাজি নয়, তার আচরণের ব্যাপারে আপনার নিশ্চিত, ধার্মিকতার ব্যাপারে নিশ্চিত, তাহলে আপনারা এগিয়ে যান, চেষ্টা করেন, বাকি বিষয়গুলো আল্লাহ তাআলা দিয়ে দেবেন। এভাবে আমরা সবাই দায়িত্ব পালন করি, তা না হলে পাপের দায়ভার কিন্তু আমাদের ঘাড়ে ঘাড়ে। ওই কথাটাই বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর-রাজুল রাইন ফি আহলি বাইতিহি ওয়া মাসউলুন রায়াতিহি। প্রত্যেক বাড়ির মালিক দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে যথাযথই আল্লাহর সামনে মুখোমুখি হতে হবে। সাথে সাথে আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি মন্দ কাজের সহযোগী হয় তো ওরা যত মন্দ কাজ করবে, সমস্ত মন্দ কাজ করে ওরা যত পাপ করবে, সমস্ত পাপের সমপরিমাণ পাপ যে চালু করেছে তার হবে। ইনি হচ্ছেন জিম্মেদার, ছেলে মেয়ে যত পাপ করবে তাদের তো পাপ হবেই, ওই সমপরিমাণ পাপ পিতারও হবে। ধন্যবাদ আপনাদেরকে। সম্মানিত শ্রোতা দর্শক, বিবাহ এটি পবিত্র বন্ধন, এটা নবী ও রাসূলগণের চিরাচরিত একটি নিয়ম। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈবাহিক জীবন যাপন করেছেন আর বলেছেন, যারা এই রীতিকে অবজ্ঞা করবে তারা তার দলভুক্ত হবে না। সামর্থ্য থাকলে কখনো বিবাহ থেকে দূরে থাকার কোনো কারণ নেই। পিতামাতা, আমরা যারা আছি সমাজে, আমাদের বোঝা উচিত যে আমাদের বোল্ড ডিসিশনের কারণে যদি সন্তানরা পাপে জড়িয়ে যায় আর এভাবে পুরো সমাজটা যদি পাপের একটি আড্ডায় পরিণত হয়, তাহলে এর ড্রাইভার কে নেবে? পুরো সমাজ যে বিপদগ্রস্ত হবে, এলাহি গজব নেমে আসবে, এটা কে রোধ করবে? তাই সময়ের কথা সময়ে বলি, উপযুক্ত হলেই সন্তানকে বিয়ে দেই, শরীয়ত মানার চেষ্টা করি, তবেই আমরা সফল কাম হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিবাহ বিলম্ব করার যে কুসংস্কার এর থেকে মুক্ত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উন্নতি সাধনের জন্য কোরআনের জ্ঞান মানুষের যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয়। এটার অনেকগুলো দিক রয়েছে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখ শাহিদুল্লাহ খান মাদানী, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, জাহাঙ্গীর আলম, বোঝেন জীবনের বার্তা, জ্ঞান গর্ভ আলোচনার মঞ্চ কাল রাত 9:30 আপন সম্প্রচার সকাল 8:00 বাংলাদেশে পিএস টিভি বাংলায়। ভালো বাতাবরণের মাঝে আর ওনারা এটা পেয়ে এত খুশি হয়, তাদের জীবন পুরো বদলে যায়, সবকিছু পরিত্যাগ করতে রাজি আছে, ইসলাম পরিত্যাগ করতে তাদের আছে। পরিমিত পদ্ধতির সাথে ইউকেতে অনেক জায়গায় দেখা যায় যারা নতুন মুসলমান হয়েছে তারা স্কলার হয়ে আবার ইসলামের নেতৃত্ব দিচ্ছে। জানুন অনেক প্রস্তাবিত নীতিমালা যার দ্বারা কার্যকরীভাবে ইসলামের প্রচার সম্ভব। দেখুন দাওয়া কোথায় ও কখন, প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 5:30 আপন সম্প্রচার সকাল 6:00 বাংলাদেশে পিএস টিভি বাংলায়।